আমার যুবক ভায়েরা রে, ও করের গামারে বন্ধুরা গো, আমি বলেছিলাম হায়াত মওতের মালিক হলো আমার আল্লাহ, যে আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে না। আল্লাহ দুইজন নাই একজন। আমার আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, তিনি কে? ওই আল্লাহ যত সময় তোমার করের গাওরে গড়ে আজরাইল রে পাঠাইয়া দিবে, কিন্তু বেঈমানের কাছে যখন আজরাইল আসবে, আমার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা পসরাপিরা বিছানা বাসাইয়া দিছে, জিব্বার মধ্যে কামড় মারছে, চোখ দুইটা উল্টাইয়া দিছে, তখন মনে করবা এই মানুষটার মরণের আলামত বেশি বালা না। আর আমার নবী আপনার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা গামতেছি আর তার চেহারাটা হলুদ হলুদ ভাব লাগতেছে, মনে রাখবা ওই লোকটার মরণের সময় আমি নবীর কালিমা নসিব হইয়া গেছি। এমন একটা মরণ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? এই জন্যই বেঈমানের কাছে যখন আজরাইল আসবে, বেঈমান রে বলবে আমি তোমার বহুটা এখন নিয়ে যাব, বেঈমান বলবে আমার নামাজের বাকি আছে, আজরাইল বলবে সময় নাই আমার রোজার বাকি আছে, আজরাইল বলবে আমার সময় নাই আমার হজের বাকি আছে, আজরাইল বলবে আমার সময় নাই, সময়ের এক ফোর সময়ের দশ ফোর, সময় গেলে সাধন হবে না, ঠিক না?